আপনি এই পাগলকে এখনই মন্দির থেকে দূর করে দিন। না না মা, মা গো, তুমিও কি তাই ভাবো মা? উমা, কে বলে উনি পাগল? ওর মতো সুস্থ মানুষ এই পৃথিবীতে আর দুটি নেই। অন্তর্যামী না হলে কেউ কি কারোর মনের কথা জানতে পারে? সত্যি তো দোষ আমার, দেহটাকেই টেনে এনেছিলাম মন্দিরে, মনটাকে না। মনটা পড়েছিল বিষয় চিন্তায়, মার পায়ে সব কিছু নিবেদন করতে তো পারিনি, তাই ছোট ঠাকুর আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন, ঠিকই তো করেছেন। বাবা মথুর, আমি কুঠি বাড়িতে যাব। আসুন না, আপনি বলুন মন্দিরে আজ যা ঘটলো তার জন্য আমাদের কি করা উচিত? সেজবাবু, আজকে যা ঘটলো তা কিন্তু উচিত হয়নি। এটা আমি ছোট ঠাকুরের কি বলবো, একে দুঃসাহস বাড়াবাড়ি না এক ধরনের উন্মত্ততা, কিভাবে যে আমি ব্যাখ্যা করবো তা ভেবে পাচ্ছি না। এমন কাণ্ড যে উনি ঘটাতে পারেন তা আমার ধারণার বাইরে। এখন সবার মতো আমারও একটু একটু করে বিশ্বাস ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মানতেই হচ্ছে এখন যে অবস্থার মধ্যে উনি চলেছেন তা সুস্থ স্বাভাবিক হতেই পারে না। আপনি বলতে চাইছেন ছোট ঠাকুর উন্মাদ হয়ে গেছেন, তাই তো? সোজা কথা বললে তো তাই দাঁড়ায় মথুরবাবু। বেশ, সরকার মশাই, মহেশবাবু, আপনাদের অভিমত কি? দেখুন সেজবাবু, আমার ধৃষ্টতা মাফ করুন, আমি রানীমার সেরেস্তা সামান্য কর্মচারী মাত্র। এ বিষয়ে আমার মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এক্ষেত্রে রানীমা, আপনি এবং নায়েব মশাই যা সিদ্ধান্ত নেবেন সেটিই যথার্থ হবে। বেশ, আপনি এড়িয়ে যেতে চাইছেন। আচ্ছা মহেশবাবু, ছোট ঠাকুরকে নিয়ে কী করা যায়, তার কেমন শাস্তি হওয়া উচিত? ছি ছি সেজবাবু, আমার অপরাধ নেবেন না। আসলে আমি সেরেস্তার সামান্য কর্মচারী, ছোট ঠাকুরকে নিয়ে কিছু বলবো সে ধৃষ্টতা আমার নেই। তাছাড়া স্বয়ং রানীমা যেখানে তাকে ক্ষমা করেছেন সেখানে আমার আর কি বলবার আছে। আপনি যে বুদ্ধিমান লোক সেটাও একবার প্রমাণিত হলো। বেশ, আপনার অভিমত পেলাম। আচ্ছা জগদম্বা, তুমি ওনার মেয়ে হিসেবে বলো তো ছোট ঠাকুরের কেমন শাস্তি হওয়া উচিত? হ্যাঁ গা, এ তুমি কি কথা বলছো গো? তুমি কি আমাকে পাপের ভাগে করতে চাও? এমন দেবতার মতো মানুষের শাস্তির কথা ভাবার আগে আমার যেন মরণ হয় গো, আমার যেন মরণ হয়। থাক থাক মথুর, এসব আলোচনা এখন থাক। আজ যা ঘটেছে তার জন্য আমি একটু অপমানিত বোধ করছি না। মানুষ মন্দিরে যায় কেন? সব জাগতিক চিন্তা ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে নিজেকে সঁপে দিতে যায়। যে স্বার্থ চিন্তা নিয়ে দেবালয়ে যায় সে দেবতার সেবা করার যোগ্যই নয়। আর যা কিছু ঘটেছে তার সব দায় আমার। করছেন তেমনি করুন, শুধু দেখো
তার পূজয়ে যেন কেউ কোনো রকম বিঘ্ন না ঘটায়। বাবা মথুর, তুমি একবার মন্দিরে যাও, সেখানে গিয়ে দেখো ঠাকুর এখন কি করছেন। ভবতারিণী মায়ের অন্নভোগের সময় হয়ে গেল। আমি এখনই যাচ্ছি মা। আমরাও তাহলে আসুন। আমি তাহলে নায়েব মশাই। রানীমা, আমি কিছু ভুল, কিছু অন্যায় করলাম না তো? ছি 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 ছি, আপনি কখনো অন্যায় কথা বলতে পারেন? আর যদি বলেও থাকেন সেটা প্রজাদের হিতার্থে। আসলে আমার মনে হয় রানীমা, যে ছোট ঠাকুরকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আমার বিশ্বাস এই কাজটি করে তিনি নিজেও খুব একটা সুখে নেই রানীমা। ছোট ঠাকুরকে বিরক্ত করো না, উনি মার সঙ্গে আছেন। উনি যখন ফিরবেন তখন দেখো। এসো, আমরা এখান থেকে যাই। ওকে মার সঙ্গে থাকতে দাও, মার সঙ্গে থাকতে দাও। মথুর বাবু এলে নাকি গো? মথুর বাবু এলে? দাঁড়া, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আজ থেকে মায়ের পুজো করবে হৃদয়। হ্যাঁ গো, মার সাথে আমার কথা হয়েছে গো। মামায় বলেছে, সে মা বেটি আমার মতো হৃদয়ের পূজনী তো পছন্দ করে গো, পছন্দ করে। হ্যাঁ গো, মায়ের ইচ্ছে, আমি অমান্য করি কেমনে বলো তো? চুপ কর, চুপ কর, অমান্য করতে পারিনি। তোমার কি মত গো সেজো বাবু? তোমার কি মত? এ তো মায়ের আদেশ, আমি কি বলবো ঠাকুর? আপনি যেমনটি চাইবেন তেমনটি হবে। খুব ভালো হলো, খুব ভালো। কি মজা, কি মজা! দেখ শালা, এইবার তুই মায়ের পূজারি হলি। খুব ভালো বন্দোবস্ত হলো গো, খুব ভালো বন্দোবস্ত হলো, খুব ভালো বন্দোবস্ত। যাই যাই, আমি একটু গঙ্গায় ডুব দিয়ে আসি গো, গঙ্গায় ডুব দিয়ে আসি। শান্তি, শান্তি, শান্তি গো, শান্তি, শান্তি। এবার শুনলে তো তোমরা, হ্যাঁ, আমি কেন খালি সব সময় ওই গদাই গদাই করি? হ্যাঁ, আরে ওকে আমি পেটে ধরেছি যে, ও আসার আগে, হ্যাঁ, আমি শিব মন্দিরে ওই জ্যোতি দর্শন করেছিলাম। তারপর ওই ওই রঘুবীরের ভোগ রান্না করতে করতে আমি অদ্ভুত এক আনন্দ পেত, জানো তো বাবা। আমার কোনো কষ্ট হতো নি, জানিস রে বউ। ওই তোর ওই শ্বশুর কি বলতেন, বলতেন যে তোমার গব্যে যিনি শুভাগমন করেছেন তিনি সাধারণ লোক নন। হ্যাঁ, তারপর
কত গদাই যখন জম্মালো তখন তো ওই ধান সিদ্ধ করার চুল্লিতে পড়ে গেল জম্মে। তারপর যখন উঠলো তখন এক রাস ওই ছাই বর্ষ মেকে উঠলো, ঠিক যেন নবীন সন্ন্যাসী। হ্যাঁ, তাই তো আমার বড় ভয় করে গদাইকে নিয়ে। ও বাবা, গদাই আমার এখন কেমন আছে? হ্যাঁ, কেমন আছে বাবা? অবস্থা খুব একটা সুবিধের নয় ঠাকুরন, একেবারে বদ্ধ উন্মাদ যাকে বলে তাই। কেন, কি করেছে সে? কি কি করেননি সেটা বলুন। মাকে পুজো করতে গিয়ে বিল্বপত্র ফুল অঞ্জলি দিতে গিয়ে নিজের মাথায় করে বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। কালীকে ভোগ নিবেদন করতে গিয়ে নিজেই সেই অন্ন খেয়ে ফেলছে। শুধু তাই নয় গো মা ঠাকুরন, মা কালীর বেদিতে চড়ে বসে মায়ের পায়ের কাছে শুয়ে থেকেছেন, শেষে হৃদয়ে এসে বেদি থেকে নামায়। ওমা, গদাইয়ের মাথা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে গো, ওকে ওরা মন্দির থেকে তাড়িয়ে না দেয়। তাই তো দেখছি বাবা, তাই তো দেখছি। ওই রানীমার লোকেরা যে তাকে গায়ে হাত দেয়নি, এই তো ঢের রক্ষে। না না, রক্ষে তাতে হয়নি মা ঠাকুরন। একদিন ছোট ঠাকুর কি করলে শুনবে? আবার কি করলে? একদিন পুজো করে গান গাইছিলেন তিনি, সেদিন রানী রাসমণি তার গান শুনতে এইছিলেন। রানীমা মন্দিরের ঘরে বসে একভাবে পুজো দেখছিলেন, তখনই আপনার ছোট ছেলে গদাই রানীমার গালে এক চর কষিয়ে দিল। রানীর লোকেরা তাকে এই মারে কি সেই মারে। মারলে? না, রানীমা ব্যাপারটা বুঝলেন, তিনি থামালেন। আসলে তিনি তখন বিষয় চিন্তা করছিলেন তো। আচ্ছা ভেবে দেখুন, এই ছোট ঠাকুর এটা জানলে কি করে? আমার গদাই জানবে না তো আর কে জানবে বলো? হ্যাঁ, ও তো আমার সাক্ষাৎ রঘুবীর, দয়া করে আমার সংসারে এসে। সে তো বুঝলুম মা, কিন্তু রানীমার লোকেরা কি এটা মানবে? হ্যাঁ, গদাই তাদের রানীমার গায়ে হাত দিয়েছে, তারা তাকে ছেড়ে দেবে ভেবেছো? এর শোধ তারা তুলে ছাড়বে আমি বলে দিলুম মা। তাই তো। না বাবা না, রামেশ্বর, গদাইকে আমার ওখানে রাখা ঠিক হবে না। তুই কালই রওনা হয়ে যা, আমার গদাইকে আমার কাছে এনে দে। তুই বাবা আমার কাছে এনে দে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি চিন্তা করো না মা, আমি কলকাতায় গিয়ে না হয় গদাইকে ফিরিয়ে আনবো, হলো তো? ঠিক আছে ঠাকুর, ঠাকুর আমার ছেলেটাকে রক্ষে করো ঠাকুর। মা, ছোট ঠাকুরের শরীরের অবস্থা খুব উত্তেজনক মা। আপনার সঙ্গে তার ওই ব্যবহারের পর আমি ভেবেছিলাম তাকে খানিকটা সময় দেওয়া প্রয়োজন, কিন্তু এখন তো আর তাকে সময় দেওয়া চলে না। বাবা মথুর, ছোট ঠাকুর আমায় যে চড় মেরেছেন তার জন্য আমি এতটুকু দুঃখ পাইনি, বরং তিনি যে কাজটি করেছেন সেটি করার খুব দরকার ছিল। আমরা সাধারণ মানুষ ছোটখাটো স্বার্থ চিন্তা নিয়ে থাকি, তিনি মহাপুরুষ, সেই জন্যই তা বুঝতে পেরেছেন, আমাকে আগে থেকে সাবধান করে দিয়েছেন। তার জন্য আমি খুব লজ্জিত বাবা, সত্যি তো। মা ভবতারিণীর সামনে বসে স্বার্থ চিন্তা মাথায় আসবে কেন? মা, ছোট ঠাকুরের ওই আচরণ নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না, সে তো তৎক্ষণাৎ মিটে গেছে, আপনি তার মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু তারপরে কালীঘরে যে মানুষটিকে আমি হৃদয়ের সঙ্গে দেখলাম, তিনি তো আমাদের ছোট ঠাকুর নন। হ্যাঁ মা, তিনি যেন অন্য কেউ। তার শরীর আর চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছিল তিনি যেন অন্য জগতের মানুষ। আমি বাইরে থেকে তাকে দেখছিলাম মা, তিনি হঠাৎ আমাকে দেখতে পেয়ে দেখলে তো বাবা আমাদের ছোট ঠাকুর মানুষটি কেমন। তিনি যে আচরণ করেছেন তার জন্য তিনি সবচেয়ে বেশি লজ্জা পেয়েছেন, সেই জন্যই তো
তার দায়িত্ব থেকে তিনি ছুটি চেয়েছেন, কিন্তু বাবা তিনি ছুটি চাইলেই আমরা তো তাকে ছুটি দিতে পারি না। আমরা তাকে ছাড়বো কেন বলো? কিন্তু মা, এবার সত্যি তাকে নিয়ে ভাবতে হয়। তার মধ্যে যে দেবন্মত্ততা দেখেছি তা স্বাভাবিক নয়, যে কোনো মুহূর্তে কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তার চিকিৎসার প্রয়োজন, কোনো বড় কবিরাজকে দিয়ে তাকে দেখানো দরকার। তুমিও তাই ভাবছো? তাহলে তো তাকে কবিরাজ দেখাতেই হয়। তুমি তবে সেই ব্যবস্থাই করো। আমার অপরাধ নেবেন না মা, আপনার মতো আমিও ছোট ঠাকুরকে ভালোবাসি। ছোট ঠাকুরের কোনো অনিষ্ট হোক আমি তা চাই না মা। আমরা একজন কবিরাজকে এনে দেখাই না, তিনি যা বিধান দেবেন আমরা তাই মেনে নেব। বেশ, তাই হোক। আমি তবে কালই একজন কবিরাজকে এনে দেখাই। দেখাও। তাহলে আসি না? ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লো? হ্যাঁ, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এ আপনি কি দশা বানিয়েছেন নিজের? আপনি যদি এভাবে দিন রাত কেঁদে চলেন তাহলে যে এবার আপনার শরীর ভেঙে পড়বে। আমি যে পারছি না শ্যামা, আমি যে আর পারছি না। তুই লোকের কথা চিন্তা করতে করতে আমি এবার পাগল হয়ে যাবো শ্যামা। আমার আমার লক্ষণের মতো ভাইটা মাত্র দুদিনের ম্যালোরিতে ছেড়ে চলে গেল আমাদের। ও তুই লক্ষ ভাই আমার, এ তুই কোথায় ফেলে গেলি রে আমার, কোথায় ফেলে গেলি? কাঁদবেন না, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বাড়ির আর সকলকে কে সামলাবে? কিন্তু আমি যে পাচ্ছি না শ্যামা, আমি যে পাচ্ছি না। অসহ্য যন্ত্রণা বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। চোখ বন্ধ করলে কেবল তৈলক্ষ হাসি হাসি মুখখানা ভেসে উঠছে। এই বুঝি ছেলেটা টোল থেকে ফিরে এসে বদ্দা বদ্দা বলে আমার পেন্ডাম করতো। আর আমি আমি হাত তুলে তাকে কাঁদবেন নি, আপনি ওভাবে ভেঙে পড়বেন নি। নিজ ঠাকুর পড়ছ না, আমার কি খুব কষ্ট হচ্ছে নাকি? কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমি ইচ্ছে করলেও চোখের জল ফেলতে পারি না। পাছে নীলু ঈশ্বর আর বাচ্চারা দেখে ফেলে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমি কি করে নিজেকে সামলাই বলুন তো? আমি একটা মানুষ নাকি? আমি দেখতে পারি না, ওই মেয়েটির দিকে আমি চোখে চোখ তুলে তাকাতে পারি না। একটা মেয়ে সব সময় সাদা কাপড়।